ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছেন। ইতিমধ্যেই টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 191 কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। এছাড়াও বঙ্গবন্ধু সেতুর ঠিক 300 মিটার পাশে আরেকটি বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ করা হচ্ছে। কারণ হিসেবে যদি বলি, বর্তমান যে সেতু রয়েছে এই সেতুটি ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতিসীমা কমানো হয়েছিল, যার ফলে ট্রেন শিডিউল বিপর্যয় থেকে শুরু করে নানান সমস্যায় পড়তে হয়। তাই সরকার একটি উদ্যোগ নিয়েছে, নতুন একটি রেল সেতু নির্মাণ কাজ, সেটিও চলছে দ্রুতগতিতে। কয়েকটি পিলার ওপর বসানো হয়েছে র্যাম। তো দর্শক, আমরা এখন চলে আসলাম বগুড়া ঠিক শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ তিনমাথা এলাকায়। আপনারা জেনে থাকবেন, উত্তরবঙ্গের প্রধান প্রবেশদ্বার হলো বগুড়া, অর্থাৎ 8 থেকে 10টি জেলার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। আর এই তিনমাথা রেলগেট এলাকায় প্রচণ্ড যানজটে পড়তে হয় ঢাকাগামী যানবাহনে। বিশেষ করে এখানে একটি রেলগেট রয়েছে, এছাড়াও রয়েছে 4টি সড়কের মুখ। একটি গিয়েছে উপজেলা দিকে, আরেকটি গিয়েছে শহর দিকে, একটি ঢাকা দিকে, একটি রংপুর দিকে। এছাড়াও রয়েছে বিভিন্ন সিএনজি ভ্যান, অটোরিকশার বাস স্ট্যান্ড, যার ফলে এখানে বেশ ভোগান্তিতে পড়তে হয়। এই ফ্লাইওভারের কাজও এগিয়ে চলছে দ্রুতগতিতে। আমরা দেখতে পাচ্ছি মাঝখানের অংশে 2 থেকে 3টি পিলারের উপরে আই গার্ডার বসানো বাকি রয়েছে। এই আই গার্ডার বসানো হলে এখানে ঢালাই কমপ্লিট করা হবে, তারপর যান চলাচল উন্মুক্ত করা হবে। তো দর্শক, আমি যদি আপনাদের একটু ওপর থেকে এখানকার দৃশ্যপটটা আপনাদের দেখাতে চাই, সেটি হলো এই এলাকাটি একেবারেই শহরের কাছে। বিশেষ করে পাশে একটি কলেজ রয়েছে, সরকারি আজিজুল হক কলেজ, এছাড়াও বেশ ঘনবসতি একটি এলাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে গিয়েছে কাহাল উপজেলা দিকে, আর বামে গিয়েছে শহর দিকে, আর একটি সড়ক গিয়েছে ঢাকা দিকে, একটি গিয়েছে রংপুর দিকে। যেহেতু আমি ভিডিওটি ধারণ করেছি ঈদের তৃতীয় দিনে, যার কারণে একেবারে যানজট শূন্য, বিশেষ করে ঈদের ছুটি থাকার কারণে একেবারে যানজট দেখা যাচ্ছে না, কিন্তু অন্যান্য সময় কিন্তু এখানে বেশ যানজট কিন্তু আমরা দেখি। তো দর্শক, এখান থেকে ঠিক 1/2 কিলোমিটার সামনে আসলে আরেকটি মোড় রয়েছে, সেটি হলো চারমাথা। এখানেও বেশ কিন্তু একটি যানজটের এলাকা। আমি যদি বলি, এখানে রয়েছে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, এবং হাতের ডান পাশে যে সড়কটি গিয়েছে এটি গিয়েছে জয়পুরহাট নওগাঁ দিকে, আর বাম পাশে সড়কটি গিয়েছে বগুড়া শহর দিকে, একটি গিয়েছে ঢাকা দিকে, আর একটি গিয়েছে রংপুর দিকে। এখানেও 4 সড়কের মুখ, যার ফলে এখানেও কিন্তু যানজট বেশ ভোগান্তিতে পড়তে হয়। আর এই ফ্লাইওভারটি কিন্তু ইতিমধ্যেই চালু করা হয়েছে তড়ি ঘড়ি করে ঈদের আগে, যার ফলে যেন ঈদের ঘরমুখো মানুষের যেন ভোগান্তিতে না পড়েন। এই ফ্লাইওভারটি কিন্তু এখনও প্রস্তুত কমপ্লিট হয়নি, কারণ কার্পেটিং বাকি রয়েছে, ল্যাম্পপোস্ট বাকি রয়েছে, যার ফলে আপাতত যানজট চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আজকে আকাশ থেকে একেবারে মেঘাচ্ছন্ন থাকার কারণে ভিডিও ফুটেজটা একটু ঘোলা এসেছে। তো দর্শক, আমরা যদি আরেকটু বলি যে ফ্লাইওভারের পরে যে 4 লেনের কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি যে মূল যে 4টি লেন, 2টি করে 4টি, এখানে দেখি 4টি লেনে কিন্তু দৃশ্যমান হয়েছে। আর মাঝখানে যে ডিভাইডার থাকবে সেটি কিন্তু কংক্রিটের ব্লক রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্লক দিয়ে কিন্তু এখানে ডিভাইডার তৈরি করা হবে, এবং হাতের ডান পাশে এবং বাম পাশে দেখতে পাচ্ছি আরও 2টি করে 4টি লেন হবে, আর সার্ভিস লেন সেটিও কিন্তু প্রস্তুত করা হচ্ছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।